লকডাউন স্টোরিজ। বন্ধুরা, আশা করি ভালোই আছেন। লকডাউনে ঘরে বন্দি দিনগুলোতেই শুরু হয়েছিল আমাদের পথ চলা, সেই যাত্রা আজও চলেছে। বিভিন্ন স্বাদের ও রোমাঞ্চে ঠাসা কিছু গল্প নিয়ে এসেছি আমরা আপনাদের জন্য। বন্ধুরা, আমাদের পাঠ করা অধিকাংশ গল্পই কিন্তু মৌলিক ও নতুন। আমাদের এই পরিবেশনার অংশ হয়ে উঠুন আপনারা সকলে ও শুনতে থাকুন লকডাউন স্টোরিজ। আজকে আমরা যে গল্পটি পাঠ করতে চলেছি সেটি হলো রাত তখন পৌনে চারটে। গল্পের লেখক শুভদীপ মাইতি। শুভদীপ পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করার পর বর্তমানে রূপকলা কেন্দ্রে কারিগরি চলচ্চিত্র শিক্ষা নিয়ে পাঠরত। আজকের গল্পের শব্দবিন্যাসও তাঁরই। ভালোবাসেন গল্প পড়তে ও সিনেমা দেখতে। ইতিমধ্যেই বেশ কিছু অ্যাড ফিল্ম, ফিচার ফিল্ম ও শর্ট ফিল্মে কাজ করেছেন ও করছেন। গল্প পাঠে রিতম, গল্পের কথক আমি কর্ণিকা, শব্দগ্রহণ ও শব্দবিন্যাসে শুভদীপ, গ্রাফিক্সে সম্প্রীতি ও সংহতি, সমস্ত অনুষ্ঠান সাজিয়েছে ও পরিচালনা করেছে সুমন। শুনে নিন আজকের গল্প, রাত তখন পৌনে চারটে। রাত তখন ওই পৌনে চারটে। আমার মেস বাড়ির ছাদটা ন্যাড়া, ছাদে ওঠা সিঁড়িটা, তিনতলা বাড়িটার একদম উপরের তলাতে আমরা থাকি। আমাদের ঘরের সামনে কিছুটা রেলিং ঘেরা ছাদ আছে। এই ছোট ছাদে আমাদের থাকার ঘরের গা ঘেঁষে ন্যাড়া সিঁড়িটা উপরে উঠে গিয়েছে। ওটাই সেই ন্যাড়া ছাদ যার কথা শুরুতেই বললাম। মাঝে মাঝেই রাতের বেলা এই ন্যাড়া ছাদে এসে হাওয়া খেয়ে যায়। গরমকালে রাতে এমনিতেই চট করে ঘুম আসতে চায় না। সারাদিনের চড়া রোদে আমাদের ঘরের ছাদটা বেশ গরম হয়েই থাকে। তাছাড়া কলকাতায় গরম আগাগোড়াই একটু বেশি। আজ আবার বেশ কিছুক্ষণ হলো কারেন্ট নেই, ঘরের জানালাগুলো সব খুলে রাখা আছে। আমি একটা হাত পাখা নিয়ে মেঝেতে পাতা বিছানায় শুয়ে প্রায় দেড় ঘন্টা ধরে ছটফট করেছি। বিছানাটা ঘামে ভিজে গিয়েছে। পাশেই আমার রুমমেট সুমন্ত নাক ডেকে ঘুমোচ্ছে। এত গরমের মধ্যেও মানুষ যে কিভাবে নাক ডেকে ঘুমোতে পারে সেটাই আমার মাথায় আসছে না। একই গরম, তার উপর বন্ধুর এই অত্যাচার, আর সহ্য করতে না পেরে বিছানা ছেড়ে উঠে পড়ি। ঘর থেকে বেরিয়ে সামনের ছোট ছাদটায় এসে দাঁড়াতে খুব একটা সুবিধা হলো না। এখানে হাওয়া সেরকম একটা আসে না। অবশ্য আজ হাওয়া যে খুব বইছে তেমনটাও মনে হচ্ছে না। সামনের সুপুরি গাছের পাতা একদম স্থির হয়ে রয়েছে। অন্যদিন তাও কিছুটা আন্দোলন লক্ষ্য করেছি এ গাছের পাতায়, আজ সেটুকুও নেই। আর অপেক্ষা না করে ন্যাড়া সিঁড়িটা দিয়ে আমাদের ঘরের ছাদে উঠতে যাব, ঠিক এমন সময় মাঝপথে সিঁড়ির একটা ধাপে পা ফসকে গেল। আমি মুখ থুবড়ে সিঁড়িতেই পড়লাম। সাথে মোবাইল বা টর্চ আনলে ভালো করতাম, একই লোড শেডিং, তার উপর আজ আবার আকাশে চাঁদ দেখছি না। যাই হোক, চোট সেরকম গুরুতর কিছু নয় বুঝতে পেরে আবার সিঁড়ি দিয়ে উঠতে শুরু করলাম।
তবে এবার বেশ সাবধানে। উঠতে গিয়ে আবহাওয়ার মধ্যে যেন হঠাৎ একটা পরিবর্তন খেয়াল করছিলাম। এমন আচমকা পরিবর্তন ঘটবে এটা একদমই আশা করিনি। বেশ ভালোই হলো, ছাদে উঠে অন্তত কিছুটা গরমের হাত থেকে রেহাই পাব। উঠেই দেখলাম হালকা হাওয়ার ঝড় শুরু হয়ে গিয়েছে এতক্ষণে। আমার গায়ের সমস্ত ঘাম কিছুক্ষণের মধ্যেই শুকিয়ে গেল। নিজেকে বেশ হালকা লাগছে এখন। সারা দিনের ক্লান্তি এক নিমেষে কেটে গিয়ে এখন বেশ শান্তি অনুভব করছি। মনে মনে ভাবছি, সুমন তো এখনই গরমেই ঘুমোচ্ছে, ওর আর এই প্রকৃতির সুখ পাওয়া হলো না। ভালোই হয়েছে, ব্যাটার নাক ডাকানোর কারণে আমার অর্ধেক রাতের ঘুম নষ্ট হয়েছে। কাল আবার সকালে না উঠতে পারলে মেসের কমন বাথরুমটা পাবো না সময় মতো। সোমেন্দু স্যারের ক্লাস রয়েছে কাল, দেরি হলে আর ঢুকতেই দেবে না। তারপর বাকি সময়টা লাইব্রেরিতেই কাটাতে হবে, তাও আবার একা একা। কেউ কি তখন বিশ্বাস করবে যে আমার দেরি হওয়ার পিছনে সুমন্তের গতকাল রাতে নাক ডাকানো দায়ী? থাক এখন এসব কথা, এখন বড় ঠান্ডা হাওয়ায় মন দিকি। কিছুক্ষণ এভাবে থাকার পর একটা জিনিস খেয়াল করলাম, হাওয়াটা যেন আগের থেকে আরও জোরে বইতে আরম্ভ করেছে, ঝড় তার গতি বাড়াচ্ছে। আজ আকাশে চাঁদ ছিল না, তাই অন্ধকারে গাছগুলোকে স্পষ্ট দেখা যাচ্ছে না। তবে মনে হচ্ছে গাছের পাতাগুলো যেন উন্মাদের মতো দুলতে শুরু করে দিয়েছে। আচ্ছা, আজকে ঝড় হবার কথা ছিল, ওই সেরকম তো কোনো খবর শুনিনি। তাছাড়া এখন আবহাওয়া দপ্তর আর আগের মতো নেই। আমরা ছোটবেলায় শুনতাম যে খবরে যখন বলে দিয়েছে আজ বৃষ্টি হবে, তার মানে আজ নিশ্চিন্ত থাকো কোনো বৃষ্টি হচ্ছে না। এখন আর সেই যুগ নেই, এখন আবহাওয়া দপ্তর যা ঘোষণা করে বেশিরভাগ সময় সেটাই ফলে যায়। তাহলে তো আমি খবরটা খেয়াল করিনি। হাওয়া ক্রমশ আরও ঠান্ডা হয়ে আসছে। এখন আমার বেশ শীত করছে। জুলাই মাসের শেষে এমন ঠান্ডা পরিবেশ পাব এ আশা একদমই করিনি। না, আর ছাদে থাকা যাবে না, এবার নিচে নামতেই হয়। তবে এরকম আবহাওয়ায় কারেন্ট না এলেও ঘুম খারাপ হবে না, উল্টে গায়ে আবার কিছু চাপা দিতে না। এসব ভাবতে ভাবতে ন্যাড়া সিঁড়িটা দিয়ে নিচে নামতে যাব, এমন সময় খেয়াল করি কে যেন সিঁড়ির ঠিক পাশেই ছোট ছাদটায় পড়ে আছে। তার চোখ দুটো খোলা, সোজাসুজি আমারই দিকে চেয়ে। সুচ্ছ যন্ত্রণার হাত থেকে রেহাই পেতে এতক্ষণ ধরে সে যেন আমারই অপেক্ষা করছিল। এত রাতে কি আসবে এই ছাদে? তারপর যা দেখলাম তা দেখা মাত্র আমার সারা শরীরে একটা ঠান্ডা হাওয়ার স্রোত বয়ে গেল। হাওয়াটা যেন আগের থেকেও শতগুণে ঠান্ডা। নিচে নেমে এসে দেখি এটা আর অন্য কেউ নয়, হুবহু আমারই মতো দেখতে। না 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 না, এটা তো আমি। মোড়ে একটা নীল রঙের বারমুডা প্যান্ট, যেটা এখন আমি নিজে পরে আছি, গা একইভাবে খালি, অর্থাৎ কিছু পরা নেই। পায়ে একটা হাওয়াই চপ্পল, সেটা ছিটকে কিছু দূর গিয়ে পড়ে আছে। ঠিক এভাবেই তো আমি ঘর থেকে বেরিয়ে এসেছিলাম ছাদে যাব বলে। দেখলাম যে শুয়ে আছে তার মাথা ফেটে রক্ত বের হচ্ছে। নিজের চোখকেই নিজে বিশ্বাস করতে পারছি না, আমি কোনো স্বপ্ন দেখছি না তো। গায়ে চিমটি কাটতে গিয়ে থমকে গেলাম। একটা অজানা ভয় চেপে বসলো আমাকে, আমি চিমটি কাটলাম না, বরং শুয়ে থাকা দেহটার বুকের কাছে কান নিয়ে যেতে
এই যে হৃৎস্পন্দনের আওয়াজ, তার মানে এখনো মারা যায়নি তাহলে। আমার মাথা কাজ করছে না, কি করব বুঝতে না পেরে নিজেই নিজের দেহ তুলে নিয়ে যাব বলে যেই না স্পর্শ করতে গিয়েছি, তখনই বুঝতে পারলাম পার্থিব সকল বস্তুকে ছোঁয়ার অধিকার আমি হারিয়েছি। নিচে শুয়ে থাকা আমার দেহই কেবল নয়, পায়ের জুতোটাও পর্যন্ত, যেটা আমার দেহের মধ্যে দিয়ে চলে যাচ্ছে। বুঝলাম এখন আমি যে সত্তায় আছি এটা আর যাই হোক স্বাভাবিক নয়, বরং মাটিতে পড়ে থাকা আমি আমার আসল পরিচিতি। তাড়াতাড়ি উঠে ঘরে ঢুকে সুমন্তকে ডাকতে গিয়ে বুঝলাম আমি আমার বাক ক্ষমতা হারিয়েছি। গায়ের সমস্ত শক্তি দিয়ে চিৎকার করার চেষ্টা করেও এতটুকু শব্দ বের করতে পারলাম না গলা থেকে। ঠেলার চেষ্টা করে যে কোনো লাভ হবে না সেটা এতক্ষণে আমি বুঝে গিয়েছিলাম। তবু একবার ঠেলা দিতে দেখলাম সুমন্ত নড়ে উঠল। চরম উত্তেজনায় আমার সারা শরীর কেঁপে উঠল। এবার বেশ জোরে ঠেলা দিলাম সুমন্তকে। ঘুম ভেঙে যায় সুমন্তের। ঠিক এমন সময় কারেন্ট চলে আসে। আলো নিভিয়ে শুতে যাবার আগেই লোডশেডিং হয়েছিল আজ। তারপর আর সেই সুইচ বন্ধ করা হয়নি, তাই কারেন্ট আসার সঙ্গে সঙ্গেই ঘরের আলোটা জ্বলে উঠল। ঘুম চোখে বিরক্তির ভাব নিয়ে সুমন্ত আমার দিকে তাকাল, তারপর ধড় ফুরিয়ে উঠে বসে বলল, কিরে এই, আরে মাথা ফাটলো কি করে, আরে মাথাটা ফাটালি কি করে? আমি কোনো উত্তর না দিয়ে মাথার পিছনে হাত দিয়ে দেখলাম হাতে বেশ খানিকটা রক্ত লেগে আছে। এখন খেয়াল করছি মাথায় মাথায় বেশ ব্যথা অনুভব করতে পারছি, সেই সঙ্গে পায়েও। সিঁড়ি থেকে পড়ে যেতে যেখানে পায়ে চোট লেগেছিল ওখানে আমার গায়ের চটচটে ঘামটাও কখন যেন ফিরে এসেছে খেয়াল করিনি। আবার আগের মতো গরম লাগছে আমার। সুমন্ত আবার বলে উঠল, কিরে এই, আরে মাথা ফাটলো কিভাবে তোর, আরে বল মাথাটা ফাটালি কিভাবে? শুনছিলেন রাত তখন পৌনে চারটে। জীবদ্দশায় কোনো আত্মার দেহ থেকে বিচ্যুতি ঘটলে সেই ঘটনাকে অ্যাস্ট্রাল প্রজেকশন বলে। বিজ্ঞানে এর আদৌ ব্যাখ্যা আছে কিনা জানা নেই, তবে ব্যাখ্যা দেওয়া যায় না যা তা ঘিরেই আমাদের পাঠক মনে গড়ে ওঠে অদম্য কৌতূহল গল্প। আর এরকম আরেকটি গল্প নিয়েই খুব তাড়াতাড়ি চলে আসব আমরা আপনাদের কাছে, শুধু একটু অপেক্ষা। আমাদের গল্প ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর আপনারা কী ধরনের গল্প শুনতে চান জানান আমাদের কমেন্ট বক্সে। আজকের মতো এখানেই শেষ, নতুন গল্প নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি।